বুধবার মিরপুর চিড়িয়াখানার সামনে বাসে ওঠার সময় ফুটপাতের দোকানে জীবন করিম বাবু সহ জাহিদ ও আকাশের নির্যাতনের শিকার হন বিসিআইসি কলেজের দুই শিক্ষার্থী। পরে তাদেরকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এর প্রতিবাদে কলেজের সামনে মানববন্ধন করে সহপাঠীরা। এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বলেন, মূল আসামি জীবন করিম বাবু সহ অন্যান্যদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তারা। এলাকাবাসীও চান অপরাধীদের সুষ্ঠু বিচার। যতক্ষণ অবধি বিচার না হবে আমরা থামবো না, আমরা আন্দোলন করে যাব। আমাদের বিচার এবং বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আজি এবং থাকবো। মানবতার কোনো গুণে নাই, আমরা অতিসত্বর বিচার চাই এবং আমরা তাদেরকে চাই অতিসত্বর তাদেরকে গ্রেপ্তার করক। কিছু কিছু লোকজনের মারফতে পয়সা চাঁদাবাজি করে, তাদেরকে বসতে আশ্রয় দিছে। আর এই আশ্রয় দেওয়াতে আজকে আমাদের মেয়ে ছেলেরা রাস্তাতে হাঁটতে পারে না। আমরা এটা কঠিন বিচার চাই। পুলিশ জানিয়েছে থানায় মামলা হয়েছে, একজনকে আটকও করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারে তৎপর রয়েছে তারা। একজন সন্দিগ্ধ গ্রেপ্তার আছে, আর যে মূল যে আসামি জীবন ওকে আমরা গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা।